বেলডাঙ্গা দুই নম্বর ব্লকে ডিসিআরসি এবং ভোট গণনা কেন্দ্র স্থানান্তরিত হওয়ায় একাধিক ভোট গণনার কারচুপির আশঙ্কা বিরোধীদের বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের কাছে শক্তিপুর কুমার মহিমচন্দ্র স্কুলে দীর্ঘদিন ধরে ডিসিআরসি এবং ভোট গণনা কেন্দ্র হয়ে আসছে এবারে সেখানে না হয়ে ব্লক অফিস থেকে দূরে ভাগীরথীর ওপারে রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুলে ডিসিআরসি প্রস্তুতির কাজ চলছে জোর কদমে যার দূরত্ব ব্লক থেকে নদী পেরিয়ে প্রায় আট কিলোমিটার আর এই নিয়ে শুরু হয়েছে বিরোধীদের জল্পনা যেখানে নতুন ভোট গণনা কেন্দ্র করা হবে সেখানে কোনো রকম পরিষেবা নেই যোগাযোগের মাধ্যম নেই সেই জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে কারচুপির জন্য বিডিও এই রকম কাজ করেছে এই বিষয় নিয়ে বিজেপি এবং সিপিআইএম ও কংগ্রেসের পক্ষ থেকে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এছাড়া বিরোধীদের অভিযোগ বিডিও আমাদের কাউকে না জানিয়ে শাসক দলকে নিয়ে মিটিং করে সম্পূর্ণ বেআইনিভাবে এটা করেছে যাতে ভোট লুট করতে সুবিধা হয় বিডিও সাহেব একটা মিটিং ডেকেছিলেন সর্বদলীয় সেই মিটিংয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনার ডিসি আর যেখানে ভোট গণনা কেন্দ্র কোথায় যাবে উনি বলেছেন এটা আমার একটিয়ার নয় কোনো সর্বদলীয় মিটিং উনি ডাকেননি এই বিষয়ে না কাউকে বলেছে উনি বলছেন দশ তারিখের মিটিংয়ে গত দশ তারিখে একটা মিটিং ডেকেছিলেন সেখানে বলছে আমি জানি না এটা ডিএমের বিষয় আমরা বারো তারিখে আমাদের পার্টির প্যাডে অভিযোগ করেছি নির্বাচন কমিশন বিডিওকে আমরা রিসিভ করেছি এখানকার আমরা এমএলএ দিয়েছি এসডিও বিডিও এসডিও ডিএম এবং নির্বাচন কমিশন এবং সেক্রেটারিটকে দিয়েছি আমরা রাজ্যের যিনি সেক্রেটারিট আছে রাজ্য মুখ্য সচিব তিনাকে দিয়েছি এবং আমরা বহু জায়গায় অভিযোগ করেছি যেখানে পাঁচশো মিটারে করার কথা সেই কেএমসি যদি না হয় এর বিরুদ্ধে আমরা যতদূর হাইকোর্ট পর্যন্ত যেতে রাজি আছি ওপারে নিয়ে যাওয়ার একটাই কারণ শাসক দলের যে সন্ত্রাস সেই সন্ত্রাসকে আরও উস্কে দিতে এবং এখানকার প্রশাসন যারা আছে তাদের ইচ্ছা যে শাসক দলকে একটু সুবিধা পাইয়ে দেওয়া এবং সেখানে গেলে তাদের রাজ করতে সুবিধা হবে তারা সন্ত্রাস করতে সুবিধা হবে এই কারণের জন্যই ওখানে নিয়ে যাচ্ছে যেখানে ভোট গণনা হবে সেইখানে কারচুপিটা যাতে ভালো করে করতে পারা যায় সেই যে সেই চেষ্টাতে আমাদের এখানকার বিডিও সাহেব তৃণমূল পার্টির সঙ্গে বা ব্লক সভাপতিদের সঙ্গে আলোচনা করে ওই পারে ভোট গণনাটা নিয়ে যাওয়ার নিয়ে চলে যাচ্ছে আর কি অন্যদিকে শাসক দলের ব্লক সভাপতি ইন্দ্রনীল প্রামাণিক জানিয়েছেন বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এটা নির্বাচন কমিশনের ব্যাপার যেখানে করবে এই নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই সেখানে ভোট গণনার হয়তো নিশ্চয় কোনো অসুবিধা ছিল যার জন্য ওপারে ভোট গণনাটা আর যেহেতু ওপারে ছটা অঞ্চল সেহেতু ওপার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ওপারেই ভোট গণনা সেটা নির্বাচন কমিশনের দিক থেকে হয়তো ভেবে দেখেছেন বা জায়গাটা সুটেবল মনে করেছেন যার জন্য ওপারেই ভোট গণনাটা এটা আমাদের পার্টিগত কোনো সিদ্ধান্ত নয় বা প্রশাসনের উপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয় এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনেরই ব্যাপার এই বিষয়ে বিডিও কোনো মন্তব্য করতে চাননি